দৌলত কাজীর পরেই আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি হলেন সৈয়দ আলাওল। তাঁর সিকান্দারনামা ও সয়ফুল মুলুক বদিউজ্জামাল কাব্যের আত্মপরিচয় অংশ থেকে জানা যায় যে কবির জন্ম ফতেহাবাদে, কারোর মতে তা চট্টগ্রামে, আবার কারোর মতে তা ফরিদপুরে অবস্থিত। ষোড়শ শতকের অন্তিম পর্বে তাঁর জন্ম এবং তার মৃত্যুর সময় হল 1673 খ্রিস্টাব্দ। কবির পিতা ছিলেন ফতেহাবাদের শাসনকর্তা মজলিস কুতুবের অমাত্য। প্রথম যৌবনে কবি পিতার সঙ্গে জলযাত্রায় বেরিয়ে পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন। সেই বিপর্যয়ে কবির পিতার মৃত্যু হয় এবং কবি আরাকানের হাটে দাসরূপে বিক্রিত হন। এরপর তিনি রোসাঙে এসে রাজ অশ্বারোহী রূপে নিযুক্ত হন। অচিরেই তিনি আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করেন। মাগনের মৃত্যুর পর তিনি হন রাজমন্ত্রী সুলেমানের আশ্রিত, তারপরে প্রধান সেনাপতি সৈয়দ মোহাম্মদের অনুগ্রহ নির্ভর। এই সময় শাশুজার সঙ্গে বন্ধুত্বের অপরাধে কবির জীবনের দ্বিতীয়বার ভাগ্য বিপর্যয় ঘটে যায়। রাজরোষে বিনা অপরাধে তিনি বন্দী হন। এই ঘটনার কয়েক বছর পর তিনি কাজী মাহমুদ শাহের আশ্রয় লাভ করেন। আলাউল তার সিকান্দারনামা কাব্যে এই ভাগ্য বিপর্যয়ের উল্লেখ করেছেন। শাহ সুজা রোসাঙ্গে আইলা দৈব গতি, হতবুদ্ধি পাত্র সবে দিল হতমতি, আপনার দোষ হস্তে পাইলা প্রমাদ, এক পাপি আম্মারেহ দিল মিথ্যা বাদ। সৈয়দ আলাউলের গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য আওধি ভাষায় মোহাম্মদ জায়সির রচিত পদুমাবত গ্রন্থের অনুবাদ পদ্মাবতী। পদ্মাবতীর প্রকাশকাল 1651 খ্রিস্টাব্দ। আরব্য রজনীর ঘটনা সয়ফুল মুলক বদিউজ্জামাল। ধর্ম উপদেশ সম্বলিত গ্রন্থ তোহফা হপ্তপয়কর নিজামী গঞ্জাবির রচনার তর্জমা সিকান্দার নামা। সৈয়দ আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী। রানা ভীমসিংয়ের পত্নী পদ্মাবতীর জীবনকেন্দ্রিক কাব্যটির কাহিনীটিতে আলাউদ্দিন খলজির লুব্ধ দৃষ্টি থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে তাঁর জহরব্রত অবলম্বনের কাহিনী আছে। কবি সুমার্জিত সংস্কৃত অলঙ্কারের সমৃদ্ধ ভাষায় কাব্যটি রচনা করেন। কাব্যটিতে ইতিহাস অপেক্ষা কল্পনারই প্রাধান্য, ধর্মের কোনো গুণামি তাঁর কাব্যে প্রকট হয়নি। কবি জায়সির মূল কাব্যটিতে জীবাত্মা পরমাত্মার রূপক হিসেবেই দেখিয়েছেন, কিন্তু আলাওল এই রূপক রীতি গ্রহণ করেননি। দেবলীলা নয়, পৌরাণিক জীবন কথা নয়, সত্যকার ইতিহাসের বাস্তব মানব জীবন কথা এই কাব্যের অবলম্বন। পদ্মাবতী প্রকৃতই রোমান্টিক ঐতিহাসিক কাব্য। কবি সৈয়দ আলাওল ছিলেন সুফি মতের উপাসক, আদর্শ সুফি ভাবুকের মতো তিনি ছিলেন প্রেম সত্যের চরম মূল্যে বিশ্বাসী। পদ্মাবতী কাব্যের সূচনাতেই কবি প্রেমের বিজয় মহিমা ঘোষণা করেছেন। প্রেম বিনে ভাব নাহি, ভাব বিনে রস, ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে বস। প্রেম মূল ত্রিভুবন যত চরাচর, প্রেম তুল্য বস্তু নাই পৃথিবী ভিতর। কেবল প্রেম তত্ত্ব প্রচারে নয়, প্রেমিক প্রেমিকার চরিত্রচিত্রণেও গভীর প্রেমাদর্শ তিনি নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। কবি জায়সির গ্রন্থ থেকে অনুবাদ করলেও তার মধ্যে মৌলিক কল্পনার দীপ্তি লক্ষিত হয় নিম্নোক্ত পদটিতে। পুহুপ সুগন্ধ পরহি সব আশা, মুখ হিরিকাই লেইহাম বাসা। জায়সির কাব্যগ্রন্থের অনুবাদ তিনি করেছেন। সোনামা পরশ হেতু যত পুষ্পগণ, সৌরভ হইতে হইল বিধি আরাধন। আলাওল বিষয়টিকে অনুবাদের মাধ্যমে পাঠকের সামনে এইভাবে উপস্থিত করেছেন। জায়সির অভীপসিত অর্থ, অর্থাৎ জায়সি যে অর্থকে
প্রকাশ করেছেন তার কাব্যে, তার অর্থ হল ফুল এই আশায় গন্ধ ছড়ায় যে পদ্মাবতী নাসার কাছে নিয়ে তার ঘ্রাণ গ্রহণ করবে। অন্যদিকে আলাওলের আরোপিত যে অর্থ তা হল নাসার স্পর্শ পাবার বাসনায় ফুল সৌরভে আকীর্ণ হবার আরাধনা করল। আলাওলের চিত্র পদ্মিনীর সৌন্দর্যের যে বর্ণনাটি দিয়েছেন কবি, স্বর্গ হইতে আসিতে যাইতে মনোরথ সৃজিল অলকারণ্যে স্বর্ণসিঁথি পথ, সেই পথে বাটপাড় বৈশে অনুদিন কুটিল অলকা পথে ব্যক্ত রক্ত চিন, কিবা করবীর মাঝে স্বর্ণরেখাকার যমুনার মাঝে যেন সুরেশ্বরী ধার। এই বর্ণনায় যেমন আলাউদ্দিনের পদ্মিনী হরণের দস্যুতা বর্ণনায় নাটকীয়তা আছে, তেমনি রয়েছে যমুনা বা সুরেশ্বরী অর্থাৎ গঙ্গা নদী উল্লেখে হিন্দু ঐতিহ্যের প্রতি কবির অনুরক্তির যে পরিচয় তাও তিনি ফুটিয়ে তুলেছেন। তবে শেষ পর্যন্ত তা হিন্দু মুসলমানের মিলনে এক অপূর্ব গাথা কাব্যে পরিণত হয়েছে। কবির সয়ফুলমূলক বদিউজ্জামাল ইসলামী রোমান্টিক কাহিনী অবলম্বনে রচিত। এই কাব্যের নায়ক সয়ফুল মুলুক ও নায়িকা বদিউজ্জামালের প্রেম কাহিনী এর মূল উপজীব্য এবং এই প্রেম মর্ত প্রেমেরই এক পবিত্র আদর্শ থেকে গৃহীত। তাছাড়া কবির ব্যক্তিগত জীবনের মর্মন্তুদ কাহিনী কাব্যটির সঙ্গে জড়িত। হপ্তপয়কর গ্রন্থে আরবের রাজকুমার বাহরামের যুদ্ধজয় ও সপ্তপত্নীর গল্প বর্ণিত হয়েছে। কবি আলাওল একাধিক গ্রন্থ রচনা করলেও পদ্মাবতীর তুলনায় সেগুলি দুর্বলতর, তবু বলা যায় প্রতিটি গ্রন্থই কবির রচনা নৈপুণ্যে অসাধারণ গৌরব অর্জন করেছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে আলাওল অদ্বিতীয় স্রষ্টা না হলেও হয়েছেন জাতির নবচেতনার প্রভাত তারকা, বা জাতির জীবনে বাংলা কাব্যের যে পালাবদল তারা ঘটিয়েছেন সেটি হলো অত্যন্ত উল্লেখযোগ্য। যে এতদিন দৈব মহিমা, দেবদেবী ইত্যাদিকে অবলম্বন করে কাব্য রচনা হয়েছিল, সেই ধারাটিকে সম্পূর্ণ ভেঙে দিয়ে মানব জীবন নির্ভর কাহিনী তিনি রচনা করেছেন। এর পরের আলোচনায় আসছি আমি, রাজসভা ও বাংলা সাহিত্য। সনাতনী সাহিত্যে অভিজাত স্বীকৃতির সূচনা হয় রাজসভায়। দেশ এবং পাত্রের যে প্রসঙ্গ পুরনো সাহিত্যে দেখা যায় তা প্রধানত রাজা বাদশাহ, সামন্তপ্রভু, জমিদার, জায়গিরদার, আমির, আমাত্যদের নির্দেশে রচিত হতো এবং তাদের পৃষ্ঠপোষক করতেন সেই জমিদার, সামন্তপ্রভু, রাজা বাদশাহ এরাই। সেই অতীতের পঞ্চতন্ত্র, হাজার আফসান ইত্যাদি থেকে কালিদাস, চষার, ধই, জয়দেব, উইডসিথ প্রমুখ কবিদের রচনার আবেদন যদিও সার্বজনীন, তবুও তা প্রথমত এবং প্রধানত ছিল রাজা ও তাঁর সভাসদদের ভোগ্য ও আস্বাদ্য, দরবারি মেজাজ ও রুচি পরিতৃপ্তির উদ্দেশ্যে রচিত। অর্থাৎ যারা পৃষ্ঠপোষকতা করতেন সাহিত্য রচনার জন্য মূলত তারাই উপভোগ করতেন, কিন্তু পরবর্তীকালে যখন কাব্যের পালাবদল ঘটে গেল, মধ্যযুগে দেবদেবী নির্ভর, ঈশ্বর নির্ভর কাব্য কবিতা বা হিতোপদেশ, পঞ্চতন্ত্র ইত্যাদিকে অবলম্বন করে যে সমস্ত কাব্য রচিত হয়েছে বা গাথা কাহিনী রচিত হয়েছে সেগুলি ধারা পরিবর্তিত হয়ে হবার আগে তারা রাজাদের রাজসভায় বা আমাত্যদের সভায় ইত্যাদি তারাই উপভোগ করতেন, তারাই শুনতেন, তারাই কাব্য রচনায় উৎসাহ দিতেন, এই বিষয়টি ছিল। কিন্তু মধ্যযুগে আমরা এসে দেখছি সেখানে অনেক কবি, রাজা ও স্থানীয় ভূস্বামীদের দ্বারা প্রভাবিত হয়েছেন। কাব্যের আরম্ভেও আছে রাজপ্রশস্তি, আছে পৌরাণিক দেবতা বা নৃপতির সঙ্গে সমসাময়িক রাজাকে মিলিয়ে দেখার প্রবণতা, তবু কয়েকটি ক্ষেত্রে তাদের স্বাতন্ত্র্যের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। যে প্রথম
আমরা বলতে পারি রাজসভা থেকে জনসভার দিকে কাব্য পরিবেশনের আগ্রহ। অর্থাৎ শুধুমাত্র রাজা মন্ত্রী আমাত্য ভূস্বামী এরা নয়, এবার কাব্যের আস্বাদন গ্রহণ করবেন কারা? সাধারণ মানুষও গ্রহণ করতে পারবেন। রাজসভা থেকে জনসভার দিকে কাব্য পরিবেশনের আগ্রহ, কাব্যকে রাজা ও সভাসদদের উপযোগী পণ্ডিত পাঠ্য করে তোলার চেয়ে শ্রোতা সাধারণের উপযোগী করে সর্ববোধ্য কাব্য রচনা করার চেষ্টা দেখা গেল। অর্থাৎ জনসাধারণ যাতে কাব্যকে গ্রহণ করতে পারে, কাব্যের রস আস্বাদন করতে পারে, কবিরা সেই দিকে নজর দিলেন বা তাদের চেষ্টাটা সেই দিকে গেল। কোনো কোনো ক্ষেত্রে রাজসভা থেকে দূরত্ব তারা রক্ষা করেছেন। দ্বিতীয়ত বলতে পারি লোক ত্রাণ সম্পর্কে সচেতন দায়িত্ব পালন, দৃষ্টিকোণের পরিবর্তন। তারপর পূর্বতন কবিদের কাব্যে পৃষ্ঠপোষক রাজার স্থাবকতা প্রসঙ্গে কেলিবিলাস কলার যে কুণ্ঠাহীন উপমা প্রয়োগ দেখা যায়, পরবর্তীকালের কবিদের মধ্যে তার ব্যবহার খুব সীমিত, নেই বললেই চলে। চতুর্থত পূর্বজ কবিদের মতো কাব্য রচনার সঙ্গে রাজা সুলতানকে শাসন কার্যের ব্যাপারে বা রাজকার্যে উপদেশ দানের ক্ষমতা, যেমন শেখ শুভ দয়া গ্রন্থে উল্লিখিত আছে। বণিকবধূ মাধবীর শ্লীলতাহানির অপরাধে লক্ষণ সেনের কাছে রাজশালাকদের বিচারের জন্য গোবর্ধন আচার্য সক্রিয়তা দেখিয়েছেন, হয়তো পরবর্তী কবিদের আর ছিল না। তারা রাজার প্রিয়ভাজন হওয়ার চেয়ে লোকপ্রিয় হওয়ার দিকে যেন বেশি নজর দিয়েছিলেন। অর্থাৎ তাদের কাব্য জনসমাজে প্রচারিত হোক, জনগণ সাহিত্যের আস্বাদ গ্রহণ করুক এবং জনগণ তাদেরকে কবি হিসেবে গ্রহণ করুক, সমাজ সচেতনতার দায়িত্ব বোধ জাগ্রত হয়েছিল লোকত্রাণ বা লোক নিস্তারের ভাবনায়। অর্থাৎ কবিদের বা সাহিত্যের স্রষ্টাদের সাহিত্যের প্রতি এবং সেই সঙ্গে সঙ্গে সমাজের প্রতি যে দায়িত্ব পালনের একটা চেষ্টা, সেই চেষ্টাটাই তারা করেছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের সীমান্ত পর্ব 1400 শতক থেকে 1800 শতক পর্যন্ত, এই বিস্তৃত কালসীমায় বাংলা সাহিত্য হয়েছিল গৌড়বঙ্গ বা কৃষ্ণনগরের মতো কেন্দ্রীয় বা স্থানীয় রাজসভার সীমালগ্ন। অন্যদিকে ত্রিহুত, চট্টগ্রাম, রোশাং, কামতা কামরূপ প্রভৃতি প্রান্তীয় রাজসভাতেও বাংলা ভাষা স্বীকৃত হয়। পাশাপাশি ছিল স্থানীয় ভূস্বামী সামন্তদের কবির পৃষ্ঠপোষকতার ঐতিহ্যের অনুসরণ। তালিকা নির্ভর সেই দীর্ঘায়িত আলোচনা পরিবর্তে আমরা সীমিত পরিসরে এই আলোচনাটি রাখব। এরপর আসছি গৌড়ীয় রাজসভা। মধ্যযুগের বাংলা সাহিত্যে একাধিক গৌড়ীয় সুলতান এবং সামন্তদের পৃষ্ঠপোষকতার ইতিহাস সুবিদিত। তাদের সেই পোষকতার ফলে বাংলাদেশে এবং তার বাইরে অনুবাদ সাহিত্যের ধারা দেশীয় ভাষার আশ্রয়ে সচল ও সাবলীল হয়ে ওঠে। রাজা গণেশ বা রুকনুদ্দিন বরবকশাহের আমলে কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী ও মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনার ইতিহাস সুবিদিত। ইউসুফ শাহের অনুগ্রহে সাবেরিদ খানের এবং সুলতান ফিরোজ শাহের আগ্রহে শ্রীধর দাসের বিদ্যাসুন্দর কাব্য রচনার প্রসঙ্গ। কিন্তু কবিরা এক্ষেত্রে পৃষ্ঠপোষকদের দ্বারা কতটা প্রভাবিত হয়েছিলেন? গৌড়েশ্বর সম্পর্কে মালাধর বসু যখন বলেন, গুণ নাই অধম মুই নাই কোনো জ্ঞান, গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খান। কিংবা কৃত্তিবাস, সন্তুষ্ট হইয়া রাজা দিলেন সন্তোষ, রামায়ণ রচিতে করিলা অনুরোধ। তখন দেখা যায়
এই অনুরোধ কখনো সীমা লঙ্ঘন করে কাব্যের প্রকরণ ও প্রসঙ্গে রাজার হস্তক্ষেপের ক্ষেত্র হয়ে ওঠেনি। মালাধর বসুর গৌড়েশ্বরের প্রশস্তিও যেন দূর থেকে উচ্চারিত রাজশক্তির প্রতি যেন সম্মান প্রদর্শন। এর কারণ হিসেবে আমরা বলতে পারি, প্রথমত আরব দেশের মনসুর, হারুন বা মামুদের মতো খলিফাদের অনুরূপ ঔদার্য, সহিষ্ণুতা ও সাহিত্য ভিক্ষা তৎকালীন বঙ্গদেশের ইসলামী শাসনবর্গের মধ্যে খুবই কম ছিল। যদিও তুলনামূলকভাবে মুঘল সুবেদারদের চেয়ে তাঁরা ছিলেন সহিষ্ণু এবং হিন্দু পুরাণ সম্পর্কে কৌতূহলী, কিন্তু কবিরা রাজার প্রিয়ভাজন হওয়ার চেয়ে লোকপ্রিয় হওয়ার দিকেই যেন নজর দিয়েছিলেন। সমাজ সচেতনতার দায়িত্ব বোধ জাগ্রত হয়েছিল লোকত্রাণ বা লোক নিস্তারের ভাবনায়। গোবর্ধন আচার্যদের মতো পূর্বযুগ সভাকবিদের কাজকর্মে অংশগ্রহণের সুযোগ ও ক্ষমতার অধিকার ভোগ এযুগের সুলতান পৃষ্ঠপোষক কবিদের মধ্যে দেখা যায় না। হয়তো সেজন্যই রাজসভার বদলে ধর্মিষ্ট শত্রীমণ্ডলীর সম্বন্ধেই কবিরা সচেতন হতে শুরু করেন। অবশ্য কবিদের লোকত্রাণ চিন্তা ও শাসকদের রাজত্ব রক্ষার কায়েমি স্বার্থের মধ্যে তেমন কোনো বিরোধ দানা বেঁধে ওঠেনি, একথাও সত্য। হোসেন শাহের কর্মচারী চট্টগ্রামের লস্কর পরাগল খান ও ছুটি খানের পরমেশ্বর দাস ও শ্রীকর্ণন্দীর মহাভারত পাঁচালি মূলত পৃষ্ঠপোষকের শ্রুতিতৃপ্তির জন্য রচিত হয়। অর্থাৎ শাসক যেখানে পৃষ্ঠপোষকতা করছেন, শাসকের ইচ্ছামতেই তারা কাব্য রচনা করছেন এবং তারা সেটা উপভোগ করে আনন্দ পাচ্ছেন। বিষয়টা হচ্ছে এই, এদের রাজ শরণার্থী মনোভঙ্গি শুধু যে তাদের আদেশমাল্য মাথে আরোপিয়া উচ্চারণেই প্রকট হয়েছে তাই নয়। আচার্য দীনেশচন্দ্র সেন জানিয়েছেন, কোনো কোনো স্থলে উচ্ছলিত কৃতজ্ঞতা রসে পয়ারের বাঁধ ছুটিয়া গিয়াছে, খৌনি কল্পতরু শ্রীমান দিন দুর্গতি কারণ পুণ্যকীর্তি গুণস্বাদী পরাগল খান। এর পরবর্তী ক্ষেত্রে আসছে রোশাং রাজসভা। বিষয়বস্তুর বিস্তারিত বৈচিত্র্য এবং আঙ্গিকের নূতনত্বের সন্ধান সম্ভাবনা সৃষ্টিতে বাংলা সাহিত্যে আরাকান রোশাংয়ের কবি ও পৃষ্ঠপোষকদের নাম ইতিহাসে স্মরণীয়। দেশি ভাষে কহতারে পাঞ্চালির ছন্দে সকলে শুনিয়া যেন বুঝয় আনন্দে, লোরচন্দ্রাণী কাব্যরচনার মুহূর্তে পৃষ্ঠপোষক থিরিথু ধর্মা শ্রী সুধর্মা। তার প্রধান আমাত্য আশরফ খানের এই নির্দেশ দৌলত কাজীর কাছে হয়তো যথার্থই প্রেরণার কারণ হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সৈয়দ আলাওল 30 বছর বাদে এই কাব্যটি শেষ করেন আরাকান রাজ সান্দ সুধর্মা চন্দ্র সুধর্মা প্রধানমন্ত্রী সুলেমানের নির্দেশে অথবা তারপরে মাগন ঠাকুরের অনুরোধে পদ্মাবতী, আনুমানিক সময়কাল 1646 খ্রিস্টাব্দ ও সয়ফুল মুলুক বদিউজ্জামান 1658 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে, সুলেমানের নির্দেশে তোহপা 1663 থেকে 1669 খ্রিস্টাব্দের মধ্যে, সৈয়দ মোহাম্মদের উপরে সপ্তপয়কর হপ্তপয়কর 1660 খ্রিস্টাব্দ, আরাকান রাজ শ্রী চন্দ্রসুধর্মার আদেশে সেকেন্দার নামা 1662 খ্রিস্টাব্দ প্রভৃতি কাব্য লেখেন। বার্ধক্য জর্জরিত এই কবির প্রতিক্রিয়া আমরা তখন বুঝে নিতে পারি, তাঁর বিশেষত রাজদায় অধিক জঞ্জাল এই উক্তিটিতে।